অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 14 ফেব্রুয়ারি 2021 জুপিটার উদয় হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি গ্রহ উদয় হচ্ছে। এর ফলে এই 5টি রাশি লটারি ও গুপ্তধন প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এই বৃহস্পতি 14 ফেব্রুয়ারি যে উদয় হচ্ছে, এর ফল থেকে এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থাৎ আপনারা যে যে জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করেছেন, আপনার ক্ষেত্রে কিন্তু সেটা শেয়ার মার্কেট থেকেও আপনি কিন্তু লাভবান হতে পারেন, আপনি ফাটকা থেকেও কিন্তু লাভবান হতে পারেন, আপনি ট্রেন্ডিং থেকেও কিন্তু লাভবান হতে পারেন। আপনি এই 5 রাশির মধ্যে যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির উদয় আপনার ভাগ্য কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে চমকাবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি অনলি ফর পেট সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে রাশি লগ্নের জন্য বারবার করছেন, প্লিজ রাশি লগ্ন জানার জন্য এটি নাম্বার নয়। আপনারা যদি আপনাদের জন্ম কুণ্ডলী বিচার করাতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটাতে আপনারা এগিয়ে চলুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু ফল পাবেন। তো শুরু করা যাক। বৃহস্পতি উদিত, ভাগ্যের চাকা এই 5 রাশির ঘুরতে চলেছে। অনেকে লটারি কাটেন, প্রচুর লটারি কেটেছে, লটারি কেটে কেটে আপনি হয়তোবা ফতুর হয়ে গেছেন। আপনার এই যে বৃহস্পতির যে উদয় হচ্ছে কি না, এর ফলে এই 5টি রাশির কিন্তু মহা সংযোগ সৃষ্টি হচ্ছে লটারি ক্ষেত্রে। লটারি এবং গুপ্তধন প্রাপ্তির জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রশমিত কিন্তু এ সময় করবে। কোন এই 5টি রাশি আমি এই ভিডিওতে জানাবো, এবং যাদের রাশিচক্রে এই বৃহস্পতি শুভভাবে অবস্থান করছে, অর্থাৎ বাই বার্থ চার্ট ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় বা অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না বা অস্তমিত নয় বা অশুভ নক্ষত্রে বসে নাই, এই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক অ্যানালিস করা দরকার। সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময়ের মধ্যে যদি লটারি পাওয়া বা গুপ্তধন থেকে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। কোন কোন রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির আপনাদের ভাগ্য দয় হবে, অর্থাৎ ভাগ্যের স্থানে এই বৃহস্পতি উদয় হচ্ছে, এবং যেটা কিনা আপনাদের একাদশ পতি, অর্থাৎ লাভ সফলতা সাকসেস এবং ভাগ্যের সাপোর্ট পাওয়া। দেখুন, লটারি গুপ্তধন এগুলো সম্পূর্ণরূপে ভাগ্য, অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা পাওয়া, এই জায়গাটা কিন্তু লটারির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু প্রশমিত করছে। আপনি যদি বিষরাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে বিষরাশির ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা লটারি, শেয়ার, ফাটকা, ট্রেন্ডিং এবং গুপ্তধন, এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। এরপরে যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়। নবম ভাবে দৃষ্টি বৃহস্পতি, আপনাদের ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা, এবং তুঙ্গ গৃহের দৃষ্টি মকর রাশিতে অবস্থান করে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট নিশ্চিতরূপে পাবেনই পাবেন। আপনাদের এ সময় লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু প্রাপ্তি আপনাদের কিন্তু নিশ্চিত রূপে হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু গুপ্তধন, লটারি, শেয়ার, ফাটকা, ট্রেন্ডিং থেকে কিন্তু এই সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনার একাদশ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, এবং আপনার
ভাগ্যভাবের উপর দৃষ্টি। আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা, এই বৃহস্পতি উদয় হওয়ার জন্য আকস্মিক প্রাপ্তি এবং আপনার ক্ষেত্রে এই সময় রাশির উপর দৃষ্টি। আপনাদের ক্ষেত্রে কিন্তু যেমন ধনের দিকটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো দেবে। অর্থাৎ আমি বারবার বলছি, আপনাদের যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছে, যারা ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে খুব ভালো বা লটারি থেকে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ আপনার কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় দিতে চলেছে এই বৃহস্পতি উদয় হওয়ার জন্য। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যে কোনো দিক থেকে উত্তরাধিকারী সূত্র কিন্তু আপনি সম্পত্তি লাভ, লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু আপনারা এ সময়ে প্রচুর অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ লটারি থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ এবং গুপ্তধন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় দিবে। দেখুন, অনেকেই বলে যে মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়, একটা ডিগ্রি অবধি কিন্তু নিচস্থতা থাকে, সেই ডিগ্রিটা কাটিয়ে যাওয়ার পর কি না, অর্থাৎ 12 ডিগ্রির পর কিন্তু সেই নিচস্থতা ফল কিন্তু দেয় না। অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে দেখা দরকার, ডিগ্রিগত দিক থেকে আপনার বৃহস্পতি কেমন আছে, বাল্য অবস্থা না বৃদ্ধ অবস্থাতে আছে বা যৌবন অবস্থা আছে, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার। তো মকর রাশির ক্ষেত্রে কিন্তু মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো। অর্থাৎ হঠাৎ প্রাপ্তি আপনার এই সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে। এই সময় আপনারা আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং এই সময়ের মধ্যে আপনারা যথেষ্ট পরিমাণে লাভ, সফলতা, সাকসেস কিন্তু এই সময় আপনারা পাবেন। অর্থাৎ লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট ভালো, এবং আপনাদের রাহুও এই সময় তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি সেই ভাবের উপর পড়ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের এবং রাশির উপর সরাসরি দৃষ্টি, এবং এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সবশেষের যে রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে কিন্তু যথেষ্ট লাভ, সফলতা, সাকসেস দিবে, এবং আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতিকে নিয়ে, অর্থাৎ এই সময় লটারি থেকে, গুপ্তধন থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ এই সময়ের মধ্যে কিন্তু আপনারা পাবেন। আপনি যদি হন মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে। অর্থাৎ মীন রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে এই সময়ে সফলতার জায়গা, লাভের জায়গা, সাকসেসের জায়গা কিন্তু দারুণ থেকে দারুণ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা এই সময় যারা লটারি কাটছেন বা কেটে আসেন, আপনারা কিন্তু কাটতে পারেন। অবশ্যই আপনি দেখে নিন যে আপনাদের বাই বার্থ চার্ট, জন্ম ছকে আপনাদের লটারির যোগ আছে কি না, সে সম্ভাবনা আছে কি না, সেটা একান্ত দেখা দরকার। যদি সম্ভাবনা থাকে, নিশ্চিত রূপে আপনারা যদি এই সময়ের মধ্যে লটারিতে, ট্রেন্ডিংয়ে যদি আপনারা অর্থ ইনভেস্টমেন্ট করেন, আপনারা যদি টাকা ইনভেস্টমেন্ট করেন এই সময়ের মধ্যে, কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ আপনারা
পাবেন। দেখুন লটারি কিন্তু বহুজন কাটে, এই লটারি বহুজন কাটে কিন্তু অনেকের লাগে অনেকের লাগে না, এটা সম্পূর্ণ রূপে কিন্তু কপাল। বৃহস্পতি উদয় হচ্ছে এই পাঁচটি, আমি যে পাঁচটি রাশির কথা বললাম কি না, এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে ঢেলে দিয়ে যাবে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ভরিয়ে দিবে এই সময়ের মধ্যে। এই 14 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি যে উদয় হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষভাবে কিন্তু প্রাপ্তি সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে আপনি যদি হন এই মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু দিবে, অর্থাৎ সোর্সগুলো কিন্তু আপনাদের আসবে। এই ছিল ভিডিও, অর্থাৎ বৃহস্পতি উদয় হওয়ার জন্য কোন কোন রাশি শুধু স্পেসিফিক এটা লটারি নিয়ে, আপনাদের লটারি এবং গুপ্তধন নিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে বৃহস্পতি উদিত হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে সৌভাগ্য সূচক, নেক্সট পার্টে আপনাদেরকে আমি জানাবো। নমস্কার।